बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। हमी एटीएम मुजाहिदुल इस्लाम, गणित शिक्षक, आहमद ब्राउनी एकेडमी स्कूल एंड कॉलेज। आज के नवम श्रेणी शिक्षार्थी जो साधारण गणित चतुर्थ अध्याय 4.1 सूचक नहीं आलोचना करब। तो प्रथमत हमें सूचक की अर्थात सूचकीय राशि की सेटा जदि आमरा जानी, सूचक ओ भित्ति सम्बलित राशि के सूचकीय राशि बोले। जेमन ए टू दि पावर एक्स, एखाने ए के भित्ति बला हय एवं एक्स के ए एर सूचक बला। सूचक सूत्रावली एकटू ख्याल करो, मारे ए टू दि पावर एम इंटू ए टू दि पावर एन इक्वल टू ए टू दि पावर एम प्लस एन, अर्थात सेम जिनिस भित्ति जखन सेम हबे तखन तार पावरगुलो आमरा गुण करले पावरगुलो जुग करे देब। आबार एकी भावे भित्ति सेम हले जदि आमरा भाग करी, जेमन ए टू दि पावर एम भाग ए टू दि पावर एन, तहले आमरा एखाने पाबो ए टू दि पावर एम माइनस एन। तीन नम्बरे ए टू दि पावर एम होल एम, अर्थात एखाने ख्याल करो पावर उपरे पावर जदि हय तहले आमरा ऐ पावर दुटाके आमरा गुण करे देब एम इंटू एन। ठीक एकी भावे ए टू दि पावर एन होल टू दि पावर एम, सेखानेओ गुण। कोनो किछुर पावर जदि शून्य हय ए टू दि पावर जिरो वन इक्वल टू वन, अर्थात जे कोनो संख्यार पावर शून्य हले तार मान वन हये जाबे। এখানে লক্ষ্য করো দুইটা রাশির গুণফলের পাওয়ার, একাধিক রাশির গুণফলের পাওয়ার যদি হয় তাহলে সেটাকে আমরা আলাদা আলাদা করে সূচকটা দিতে পারি। যেমন এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, ঠিক একইভাবে ভাগের ক্ষেত্রেও তাই, এ টু দি পাওয়ার এ বাই বি হোল টু দি পাওয়ার এম, তার পাওয়ার দুটাকে আলাদা করে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। এখানে আমরা যেটা বললাম এততম পাওয়ার বা ঘাত যেটা বললাম, যদি এখানে হচ্ছে মূল, অর্থাৎ আমরা শিখেছি রুট এ, অর্থাৎ এইখানে রুট আসলে একটা হাফ, এ পাওয়ারটা ভগ্নাংশ, তাহলে রুট চিহ্নটা আমরা এভাবে ব্যবহার করি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার হাফ দুই ভাগের এক। ঠিক এইখানে যখন আমরা দুই ভাগের এক আছে কিন্তু হলে আর কিছু সংখ্যা দুই লিখতে হয় না, কিন্তু যদি এইখানে আমরা অন্য পাওয়ার দিতে, যেমন দুই ভাগে তিন ভাগের এক, চার ভাগের এক, পাঁচ ভাগের এক, তাহলে আমরা এখানে সেই সংখ্যাটা লিখবো। যেমন এখানে আমরা লেখাচ্ছি, দেখো এখানে এনতম রুট এর, অর্থাৎ এর পাওয়ার হবে ওয়ান বাই এন। এখানে খেয়াল করো পাওয়ার এ টু দি পাওয়ার এম এর পাওয়ার হচ্ছে এ টু দি পাওয়ার এম এর এনতম রুট মূল, তাহলে এটা হবে নিচে এম, এম এর নিচে এই এন চলে আসবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম বাই এন। এখানে দেখো যদি সূচকটা ঋণাত্মক হয়, অর্থাৎ এই সূচক যদি আমরা ঋণাত্মক এ টু দি পাওয়ার এন সম্পূর্ণ সূচকীয় রাশিটা উপরে আছে তার সাথে সহগুণক আছে ওয়ান, তাহলে এটার চলে আসছে এই সূচকের ক্ষেত্রে সমাধানে, যেমন আমরা পক্ষান্তরিত করলে চিহ্ন চেঞ্জ করি, ঠিক একইভাবে সূচকের ক্ষেত্রে যদি আমরা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে নিই তাহলে তার সূচকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে একে দেখো ওয়ান সহগ আছে ওয়ান, তাহলে ওয়ান বাই এটা নিচে নিয়ে আসলাম, তাহলে এর পাওয়ার মাইনাস এন এর জায়গায় এর পাওয়ার প্লাস ওয়ান হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করব। সূত্রগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং অঙ্কে ব্যবহার করলে, সমস্যা ব্যবহার করলে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। এখানে দেখো সেভেন স্কোয়ার কিউবিক রুট সেভেন স্কোয়ার, কিউবিক রুট সেভেন নিজ ডিভাইডেড বাই রুট সেভেন, অর্থাৎ আমরা যে সূত্রটা ব্যবহার করছিলাম বললাম যে এখানে যেই পাওয়ার থাকবে, যে চিহ্নটা থাকবে তার হোল পাওয়ার হবে ওয়ান বাই সেটা, যেমন এখানে থ্রি আছে তাহলে হবে ওয়ান বাই থ্রি, আমরা তাই করেছি। এখানে দেখো সেভেনের পাওয়ার ওয়ান বাই থ্রি করেছি,
নিচে সেভেনের পাওয়ার হাফ হাফ করলাম, এখন যে অবস্থায় আসলো দেখো, এখন পাওয়ারের উপরে পাওয়ার হলে আমরা সূত্র শিখেছি পাওয়ারের উপরে পাওয়ার হলে পাওয়ার গুণ হয়ে যাবে, দেখুন টু ইন্টু ওয়ান বাই থ্রি অর্থাৎ টু বাই থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, নিচে যা আছে তাই। কিন্তু এখানে লক্ষ্য করো সেম জিনিস গুণ, আমরা যে প্রথম সূত্রটা শিখেছিলাম যে ভেজ সমান হলে গুণ করলে আমরা তাদের পাওয়ার যোগ হবে, এখানে দেখো সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি। স্বাভাবিক নিয়মে আমরা এটা যোগ করবো, ভগ্নাংশের যোগ তোমরা জানো, থ্রি লসাগু নিলে থ্রি টু টু প্লাস ওয়ান বাই থ্রি, এখানে যোগ করলে টু আর থ্রি, টু আর ওয়ান যোগ করলে থ্রি হলো, থ্রি থ্রি কাটা গিয়ে আমাদের ওয়ান হয়ে গেল। তাহলে উপরে হচ্ছে সেভেন সেভেন টু দি পাওয়ার ওয়ান আর নিচে হচ্ছে সেভেন টু দি পাওয়ার হাফ। এইখানে আমাদের সূত্রটা যেটা কাজে লাগবে, দ্বিতীয় সূত্রটা আমরা করেছিলাম একই জিনিস সেম ভিত্তির, যদি আমরা ভাগ হয় তাহলে চিহ্ন যে মাইনাস হয়ে যাবে উপরে গেলে, দেখো ওয়ান সেভেন টু দি পাওয়ার ওয়ান এই হাফটাকে আমরা উপরে নিয়ে গেলাম তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে ওয়ান মাইনাস হাফ ইকুয়াল টু সেভেন টু দি পাওয়ার হাফ। ছয় নম্বর সমস্যা তোমাদের, যখন এইখানে দেখো ঋণাত্মক সূচকের পাওয়ারের যেই কাজটা আমরা এখানে করেছি, চিহ্ন রুট ওভার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, রুট ওভার ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু জেড, রুট ওভার জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স। এইখানে দেখো আমরা শিখেছি এ টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হবে ওয়ান বাই এ, এইখানে এই ওয়ান কিন্তু এটা না, এখানে সহগ ওয়ান। আর আমরা বলেছি যে সূচক যদি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান উপরে আছে, এটা নিচে গেলে এ টু দি পাওয়ার প্লাস ওয়ান হবে, সেটাই কাজে লাগিয়েছি। এখানে দেখো ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই, ঠিক একইভাবে ওয়ান বাই ওয়াই ইন্টু জেড, ওয়ান বাই জেড ইন্টু এক্স, তাহলে এটা গুণ করলে ওয়াই বাই এটা হচ্ছে জে এক্স, জেড বাই ওয়াই, এখানে হচ্ছে এক্স বাই জেড। আমরা এখানে একটা সূত্র শিখেছি আগের ইয়েতে, দেখো যে দুইটা রাশির গুণফলের উপরে যদি সেম পাওয়ার থাকে তাহলে আমরা পাওয়ারটা কমন নিতে পারি, এটা বিপরীত ক্রমে কিন্তু এটার থেকে এটা, এটার থেকে এটা লেখা যায়। আমাদের এই সূত্রটি এখানে কাজে লাগিয়েছে, প্রত্যেকটার পাওয়ার কিন্তু এটা এটা এটা, তাহলে আমরা ওই পাওয়ারটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে যা আছে তাই লিখলাম, এক্স বাই ওয়াই, জেড বাই ওয়াই, এক্স বাই জেড, এখানে এক্স এক্স ভাগ করলে এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে ওয়ান থাকবে, রুট ওয়ান মানে হচ্ছে ওয়ান, এই সমস্যার সমাধান। এখানে যে গাণিতিক সমস্যাটা আছে দেখো, এখানে একটা একটা জিনিস লক্ষ্য করো যে থ্রি সব মৌলিক সংখ্যা থ্রি থ্রি থ্রি, কিন্তু এইখানে আছে নাইন, এই অঙ্কগুলো খেয়াল রাখবে যে এই এখানে যে সংখ্যাটা দেয়া থাকবে তার গুণিতক হিসাবে এখানে আরেকটা সংখ্যা থাকবে, তাহলে এখানে থ্রি আছে থ্রির গুণিতক নাইন আছে, ফাইভ থাকলে ফাইভের গুণিতক থাকতো, যেটাই থাকবে তার গুণিতক। তাহলে আমরা এই তিনটা থ্রি 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 ঠিক আছে, এই নাইনকে আমরা তার থ্রির মাধ্যমে প্রকাশ করব। তাহলে এইখানে যা আছে তাই করলাম, উপ নিচে থ্রি টু দি পাওয়ার এম ইন্টু হোল এম মাইনাস ওয়ান গুণ করলাম, এইখানে থ্রি স্কোয়ার হোল এম প্লাস ওয়ান, এখানে গুণ করলাম পাওয়ারে পাওয়ারে গুণ করলাম, এই সূত্রটা আমরা সাইড নোট দিয়েছি। দেখো এখানে গুণ করার ফলে এম স্কোয়ার মাইনাস এম হলো, ওইখানে টু দিয়ে গুণ করলে টু এস এম প্লাস টু, নিচে হচ্ছে গুণ করলে সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা বাকি কাজ দেখো, আমরা এখানে একই জিনিস ভাগ, এই যে সূচক উপরে চলে গেছে থ্রি ভাগ হয়ে ভাগের সূত্র, এই নিচের পাওয়ার এই যে মাইনাস এম স্কোয়ার প্লাস এম, ঠিক এখানেও তাই, উপরের পাওয়ার ঠিক আছে নিচের পাওয়ার উপরে গেল, সূচক চিহ্ন চেঞ্জ হয়ে গেল মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান। এখানে একটু ক্যালকুলেশনের বিষয় আছে, দেখো মাইনাস এম স্কোয়ার এম এম টু এস এম প্লাস ওয়ান ভাগ থ্রি টু দি পাওয়ার মাইনাস এম স্কোয়ার টু এস এম টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি। তো এখানে এম ভাগ এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, আমরা বলছি এটা পাশাপাশিও লেখা যায়, যে দেখো এ টু দি পাওয়ার এম ভাগ এটা, আর এটা সেম কথা, তাহলে ভাগ হলে
তার চিহ্ন চেঞ্জ দেখো সূচকের চিহ্ন মাইনাস হয়ে গেল, তাহলে ঠিক থ্রি টু দি পাওয়ার এটা মাইনাস এটা এখানে যা আছে তাই আমরা লিখলাম মাইনাস চিহ্ন দিয়ে, তাহলে এই ব্রেকেট দিয়ে আমি এটা লিখলাম, এখন চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো এম স্কোয়ার বাদ যাচ্ছে, টু এইচ এম বাদ যাচ্ছে, এই ওয়ান আর মাইনাস থ্রি, তাহলে আমাদের এখানে মাইনাস টু থাকছে। ওই যে সূচকের সূত্র দেখো এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, এখানে এন এর স্থলে টু, তাহলে ওয়ান বাই থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই। একইভাবে এই অঙ্কগুলো তোমরা খেয়াল করবে, এটা সব সময় একটু দ্রুত খেয়াল করো যে সূচকের সূত্র আমরা এটা প্রমাণ করতে বলছি এটা সমান ওয়ান, এখানে খেয়াল করো আমরা প্রথমে সরলে ব্রেকেটের কাজ করে থাকি সাধারণত, তাহলে ব্রেকেটের কাজ হচ্ছে এই যে এটা, তাহলে এটার পাওয়ার এ মাইনাস বি হয়ে গেল, এখানে দেখো বি মাইনাস সি, সি মাইনাস আর পাওয়ার উপরে ওয়ান বাই এ বি আছে সেগুলো আমরা রেখে দিয়েছি, এখন পাওয়ারের উপরে পাওয়ার হলে দেখো পাওয়ার গুণ একই কাজ, এটা গুণ এটা হলে এই অবস্থা দাঁড়াচ্ছে এ মাইনাস বি বাই এ বি, এখানে বি মাইনাস সি বাই বি সি, এখানে সি মাইনাস এ বাই সি এ, তাহলে এখন আবার এটা দেখো একই জিনিস গুণ এক্স এক্স এক্স, তাহলে আমরা কী করবো এক্স টু দি পাওয়ারগুলো সব যোগ করে দেবো, সেই জিনিসটা আমরা এখানে শিখেছিলাম। এই এখানে এক্স টু দি পাওয়ার, তাহলে এই রাশিটাকে এখন আমরা গুণ করে যোগ করবো, এটা সরল, তাহলে লসাগু কী হয় এ বি বি সি সি এর মধ্যে এ বি সি লসাগু হবে, তাহলে এইখানে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো সেই হিসাবে এই সরলটা করে ফেলবে, তাহলে এ বি সি দ্বারা গুণ হবে, সি দ্বারা গুণ হলে এখানে এ বি আছে সি দ্বারা আমার এটা গুণ করবো, এটা দিয়ে এটাকে ভাগ করলে বি সি এ এ দ্বারা গুণ করবো, বি দ্বারা গুণ করবো, স্বাভাবিকভাবে তোমরা এই গুণটা করে দেখো এগুলো সব কাটাকাটি চলে যায়, যোগ বিয়োগের ক্ষেত্রে কাটাকাটি গেলে জিরো হয়, তাহলে জিরো বাই এ বি সি, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, এই যে আমরা বলেছিলাম যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হবে, তার মান ওয়ান হয়ে গেল, এই যে ডান পক্ষ হয়ে গেল। সূচকের সূত্রগুলো যদি তোমরা সূচকের সূত্রগুলি যদি তোমরা ভালো করে খেয়াল করো, এটা খেয়াল করবে সব একই কাজ, তোমরা এইখানেও দেখো ঠিক একই কাজ, এই পাওয়ারের উপরে এই যে ভাগ করেছি মাইনাস করেছি আবার গুণ করেছি এগুলো সব একই কাজ, তোমরা এটা প্র্যাকটিস করে দেখবে, এই মাইনাস পাওয়ার এই যে মাইনাস পাওয়ারের উপরে পাওয়ার গুণ, তারপরে এই পাওয়ারগুলি আমরা গুণ যোগ করেছি, তারপরে এখানে যোগ একই অঙ্ক তোমরা দেখবে, এটা ক্যালকুলেশন করলে জিরো হয়ে যায় ইকুয়াল টু ওয়ান, রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের 4.1-এর অনুশীলনের অবশিষ্ট অঙ্কগুলো চেষ্টা করবে, আশা করি সূত্রগুলো যদি তোমরা ভালো করে শিখো, ভালো করে দেখো এবং এগুলো প্রয়োগ করো কয়েকবার, দেখবে যে ইনশাল্লাহ অঙ্কগুলো তোমরা পারবে। ধন্যবাদ সবাইকে।